নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার ভিডিওর যে আলোচনার বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আট থেকে আশি সবাই কিন্তু এই কার্য বা উপায়টা করতে পারে। তাই কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ আবেদন নিবেদন প্রার্থনা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অন্যরা আমার ভিডিওর দ্বারা উপকৃত হয়, এবং লাইক করুন। যে ভিডিওতে যে তথ্যগুলো আপনাদেরকে আমি দিই সেগুলো আপনারা দৈনন্দিন জীবনে করে দেখুন। করার পরে যদি মনে হচ্ছে না আমার কথাতে আপনাদের জীবনে কিছু পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, যেটা আমাকে প্রেরণা যোগাবে আগামী দিনে আপনাদের কাছে আরও কিছু ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেওয়ার জন্য। চলুন তাহলে আলোচনার বিষয়টা শুরু করি। আট থেকে আশি সবার মনেই কিন্তু কিছু না কিছু টেনশন থাকে, বাচ্চাদের পড়াশুনো, বৃদ্ধদের শরীর স্বাস্থ্য নিয়ে, যৌবনে পদার্পণ করেছেন তাদের প্রেম ভালোবাসা নিয়ে, আর আমাদের মতো যারা গৃহস্থ জীবনে আছেন তাদের অর্থনৈতিক ব্যাপার, মানসিক শান্তি নিয়ে। তাই সমস্যা সবারই রয়েছে। তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বা একটা মাত্র উপায়, যেটা আপনারা যদি শুরু করতে পারেন প্রতিদিন, জীবনে অনেক সমস্যার হাত থেকে কিন্তু রেহাই পাবেন। তাহলে কিভাবে করবেন, তাহলে চলুন শুরু করছি। প্রতিদিন ঘুম থেকে যখন আপনি জেগে যাচ্ছেন, জাগার পরে মোবাইল টিপবেন না, যেটা আমাদের একটা বাজে অভ্যাস। আমরা মোবাইলটাকে টিপে দেখি কটা বাজে, আপনারা মোবাইলটা দেখবেন না, এটা আমার অনুরোধ। ঘুম থেকে জেগে যখন আপনার চোখটা খুলছেন, আপনি ঠিক চোখের সামনে আপনার এই হাত দুটোকে এভাবে ধরুন। ধরে আপনি ইমেজিন করুন, মনে মনে ভাবুন যে হাতের এই পোর্শনটাতে মা ধনলক্ষ্মী বসে আছে, পরের পোর্শনটাতে ভাবুন বিদ্যাদেবী সরস্বতী বসে আছে, এবং ঠিক নিম্ন পোর্শনটাতে ভাবুন ত্রিদেব অথবা স্বয়ং বিষ্ণু দেবতা অবস্থান করছে। এই জিনিসটা যখন ভাববেন আপনার চোখটা যেন বন্ধ থাকে, আপনি মনে মনে ভাবুন। ভেবে নিয়ে আপনার যে বয়সের যেটা প্রার্থনা আপনারা সেটা করুন, যত খুশি যেটাই আপনার মনে ভাবনা আসে সেই প্রার্থনার কথা এরকম করে বলুন। বলার পরে আপনি হাতের মধ্যে একটা করে একটা চুমু দিন, দিয়ে হাতটাকে প্রণাম করুন। প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, হে সৃষ্টিকর্তা, তোমরা আমার দুর্ভাগ্য দূর করো, আমাকে সৌভাগ্য প্রদান করো, বলে আপনার মনের ইচ্ছের কথা বলে তারপরে আপনি যে কোনো দিকে তাকাতে পারেন। শুধু নিজের মুখের প্রতিচ্ছবি দেখবেন না, জুতোর ছবি দেখবেন না, কোনো রকম খালি পাত্রের দিকে তাকাবেন না। যে জিনিসগুলোর দিকে তাকালে আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই জিনিসগুলো থেকে দূরে থাকুন। এবং বুধবার, সোমবার, শুক্রবার, সোম বুধ শুক্র এই তিন দিন বিছানার থেকে না মাটিতে পা দেবার পূর্বে আপনার বাঁ পাটাকে মাটিতে ফেলুন। আর বাকি চার দিন অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দিন ডান পা মাটিতে ফেলুন, এবং মনের ইচ্ছের কথা বলে মা বসতিকে প্রণাম করে আপনি দিনটি শুরু করুন। আমরা যদি এইভাবে প্রতিটি দিনকে শুরু করতে পারি, তাহলে দেখবেন একটা দিন ভালো যাওয়া মানে একটা দিন ভালো গেল, ঠিক পরের দিনটা ভালো গেল, দুটো দিন ভালো হয়ে গেল, দুটো দিন ভালো হয়ে যাওয়া মানে আগামী দিনটাও ভালো যাবে, ঠিক একইভাবে যদি আমরা প্রার্থনা করি। এইভাবে যদি আমরা ষাটটা দিনই একইভাবে প্রার্থনা করতে পারি, তাহলে সপ্তাহে ষাটটা দিন ভালো যাওয়া মানে আপনার একটা সপ্তাহ আপনি মানসিক রিলিফ থেকে, মানসিক কষ্ট থেকে রিলিফ পাচ্ছেন। আপনার অর্থনৈতিক সমস্যা ঈশ্বরকে জানান, সেখান থেকে যদি আংশিক আপনি রিলিফ পান, অনেকটা মানসিক চিন্তা লাঘব হবে। এবং অর্থনৈতিক সমস্যা যখন রিলিফ হবে, মানসিক সমস্যা অনেকটা রিলিফ হয়ে যাবে। মানসিক অর্থনৈতিক দুটো যখন কমে আসবে, অটোমেটিক আপনি শারীরিকভাবে কিন্তু অনেকটা বেশি বুস্ট আপ হবেন, বা অনেকটা শারীরিকভাবে আপনার উন্নতি লাভ করবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকলে আপনি পরিবারের প্রত্যেকটি সদস্যর সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, তাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করবেন, ফলে পরিবারের প্রত্যেকে ভালো থাকতে পারবেন। তাই আজকে অম্বুবাচীর এই বিশেষ শুভ দিন থেকে আর দেরি না করে আগামীকাল যেন সূর্যটা আপনারা আমার কথা অনুযায়ী আপনারা একটু মানার চেষ্টা করুন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। আর আপনারা দেখুন না কতটা ভালো থাকেন, ষাটটা দিন শুধু ট্রাই করুন। এই বলে আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ফলপ্রদ হয় অবশ্যই আমাকে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন,
আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।